ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলা। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন গ্রামের একটি ডেয়ারি ফার্ম। এই খামারটির উদ্যোক্তা হলেন দুলাল ভাই। ঠিকানা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে অবস্থিত। উদ্যোক্তার মোবাইল নাম্বার শেষের দিকে দেওয়া আছে ভিডিওর ভিতরে। প্রিয় দর্শক, কাঁঠালবাড়ি ইউনিয়নের গ্রামের অরিজিনাল কৃষকের কাছ থেকে গরু কিনতে চাইলে দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। ওনার কাছে অনেক খামারের ঠিকানা আছে। তাছাড়া বন্ধুরা, আজকে দুলাল ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব গরু লালন পালন, গরুর খামারের সমস্যা কী, সমাধান কী, কীভাবে ছোটো থেকে বড় করতে হয় খামারটিকে, তাছাড়া আরও জানতে পারবেন খামার ব্যবসায় লাভ কেমন, ইত্যাদি অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। ভাই, আপনার এই খামার জীবনের শুরু গল্পটা যদি আমাদের একটু বলতেন। আমার খামার জীবনের শুরু হলো 1997 সালে। 1997 সালে, এখন 2019, খামারের বয়স আমার 22 বছর হয়। 22 বছর হয় তখন আমার গরু ছিল, 2-3টে গরু ছিল। প্রথম অবস্থায় কিনছিলাম সামান্য কিছু, মানে উপার্জন দিয়া, এবং সেখান থেকে আমার আজকে এই পর্যায়ে আমি আসছি। এবং খামার আমার তারপর আস্তে 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 আস্তে, মানে মোটামুটিভাবে আর কি 40-50টার এই যে শেড দেখতেছেন, এই যে চারি আছে, সব কিছু পরে এওয়া হয়ে আছে। এখন খাবারের দাম টামগুলো বেশি হওয়ার পরে আর কি গরু কিছু আর কি বিক্রি করে দিছি, দুধও নেওয়া গেছিলো না। আর দ্বিতীয়ত কথা হলো যে, মনে করেন যে লোক, তখন যে লোকটা পাওয়া যেত মনে করেন যে 200-250 টাকা দিয়া, এখন সে লোকটা মনে করেন 500-400 টাকার নিচে আসতেছে না। মানে 400 টাকা আসলে কেন, হয়তো 1 সপ্তাহ কামাই করলো আর 1 সপ্তাহ মনে করেন আসলো না। এই নিয়ে মনে করেন একটু আবার এবার পড়ে যাই, নিজে যতটুকু পারি অতটুকুই আর কি সামলি আর কি দেখে আসতেছি। আর দ্বিতীয় কথা হলো যে, এর মধ্যে মনে করেন যে এই গত যে মনে করেন 2015 থেকে 2018 সাল পর্যন্ত খড়ের দামটা খুব গিয়েছিল। আমার এদিকে যেটা খড়ের দাম গিয়েছিলো এই বন্যা হওয়ার কারণেই, মানে গরু কম দামে পাওয়া যাচ্ছে তবু খড় পাওয়া যাচ্ছিলো না, এই কারণে অনেক খামারই এখানে নষ্ট হয়ে গেছে খড়ের অভাবে। আর কিছু গরু আমরা বিক্রি করে দিছে ওই টাইমে, বিক্রি করে না দিলে এখানে হয়তো গরুগুলো না খায় মারা যেত, কষ্ট সহ্য করে না পায়, মানে বিক্রি করছি। এখন এই অবস্থা আছে। আর এদিকে মনে করেন যে হয়তো সামনের দিকে হয়তো আল্লাহ যদি হাতে বাঁচা রাখে আলু টালু চাষ করছি, সেখান থেকে হয়তো বা কিছু হয়তো বা উপার্জন করে আবার হয়তো খামারে, হয়তো আমি হয়তো খামারমুখী আর কি, আর খামারমুখী আছি এবং থাকবো যতদিন আল্লাহ আমাকে বাঁচা রাখছে, ততদিন এই টেসারা আমার বিকল্প কোনো পথ নেই, এই পর্যন্তই। তো ভাইয়া, আপনার খামার একসময় অনেক বড় ছিল, 3টা থেকে শুরু করলেন নাকি? আজকেও আমরা দেখতেছি আবার 2-3টা গরু নিয়ে শুরু করতে চাই। আপনি যে ভবিষ্যতে কীভাবে বড় করবেন সেই বিষয়টা আমাদের একটু ডিটেল বলেন। আমার ভবিষ্যৎ বড় করবো, আমার তো সব কিছু প্ল্যান জানা আছে। আমার আমার বড় করার মধ্যে আমার এই অভিজ্ঞতাটা কতটুকু, এটা আমার মানে আমি আমার কাজে লাগিয়ে আছে, মানে আমি কাজে তো এখনো লাগালে সেটা আমার মানে সম্ভব। যদি অন্য কেউ যদি করতে চায় যে 2টা গাভি মনে করেন যে 2টা গাউ কিনবে, ছোটো মনে করেন যে মা বাচ্চা কিনবে, বা একটা মা কিনলো একটার সাথে বাচ্চা কিনলো, মেয়ে বাচ্চা কিনলো কিনে, হয়তো ওটা তারা হয়তো ভবিষ্যতে হয়তো মনে করেন যে ওর থেকেই মনে করেন উৎফলন করে তার থেকে পূরণ নেবে, এই পূরণটা ছেলে বাচ্চা হলে বিক্রি করে দিল, মেয়ে বাচ্চা হলে রাখি দিল, এই এটা তার মনে করেন যত তার কষ্ট হোক 2-4টা গরু মনে করেন তার যখন মনে করেন তৈরি হয়ে আসবে, তখন আর এই খামারটা আগে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না, এবং অল্প সময়ের মধ্যে ওই খামারটা দেখা যাবে যে সে মনে করেন লাভবান এবং ভরাট হয়ে গেছে। আর লাভবান লাভবান আমরাও আছি, আমরা লসত ছিলাম না, লসত থাকার মধ্যে এই 2016 সালে যে মানে 15 সালে যে বন্যা দেখা গেছে, এই বন্যাতে আমরা মনে করেন লসত পড়ে গেছে, মানে আমার বাড়িতে পানি এইরকম এই পর্যায়ে ছিল, এলে সব আমার, হ্যাঁ এইগুলেন সবগুলেন আমার পানির নিচেই ছিল, এই বন্যায় পানির নিচে ছিল। এবং ওই যে বাইরে দেখেন যেগুলেন আছে ওগুলেন মনে করেন টোটাল মনে করেন পানির নিচেই ছিল। ওই যে মানে খড়ের যে পুষ্টি আছে ওটাও মনে করেন যে ওই থেকে আর খড় মনে করেন কিনিও না, গরু আর মনে করেন যে গরু কমায় দিছি, গরু গত সপ্তাহে 5টা গরু বিক্রি করছি, 5টা গরু বিক্রি করছি, মানে প্রয়োজনে প্রয়োজনে কি ওই যে বাইরের দিকে আবাদ টাবাদ করতে গেছি, আলু টালু চাষ, আমাদের চাষি মানুষ তো, আমাদের দিকে চাষমুখী আমরা আর কি মনে করেন বেশিরভাগ মানুষ থাকে, আমরা মনে করেন যে হয়তো বা এই হয়তো এই গরুর দিকে হয়তো চার আবাদ উঠে আসলে এই গরুর দিকে আবার মনে করেন আবার গরুমুখী হব এবং খামারমুখী মানে গরু থাকবে। আপনি আজকে আসেন আরও যদি আল্লাহ হাতে বাসা 10 বছর পরে আসলো, দেখবেন যে মনে করেন গরু ওখানে আছে, গরুর চিহ্ন থাকবে। আইয়াতে যদি আমার হাত যদি মনে করেন শেষ হয়ে যায়, আমার ছেলে পেলে যদি রাখবে না, আঁকলে এখানে মনে করেন সেটা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আচ্ছা ভাই, এই দুধটা কীরকম দামে বিক্রি করে?
এই দুধটা বিক্রি করতেছি বর্তমান মনে করেন পাইকারি যদি যদি গোয়াল এসে নিয়ে যায় 25 টাকা, আর খুচরে যারা খাওয়া ইয়া তারা যদি এসে নেয় হাফ লিটার নেয় 1 লিটার নেয় ওই 30 টাকার দরে আর কি দেয়। হ্যাঁ, কোনো দিন তাও মনে করেন নিয়ে যায়, কোনো দিন নেয় না, দুধ মনে করেন যে মানে বিরক্ত অবস্থায় আছি। আচ্ছা, তো এই দুধ বিক্রির কোনো স্থায়ী সিস্টেম কি না? এই স্থানীয়ভাবে কোনো কোনো সিস্টেম নেই। হয়তো শুনি যে কুড়িগ্রামে হয়তো বসবে একটা সিলিন্ডার, হয়তো সিলিন্ডারটা বসলে হয়তো বা কিছুটা হয়তো দুধের চাহিদা হয়তো মিটবে। এখান থেকে মনে করেন কাউনিয়া পর্যন্ত এখান থেকে 40 কিলো দূরে মনে করেন যা মানে দুধের সিলিন্ডার আছে যা এখানে নেই। হ্যাঁ, এখান থেকে আছে মনে করেন পাশে একটা রাজাহাট, এই কুড়িগ্রাম জেলার রাজাহাট একটা থানা আছে, সেখানে একটা ব্র্যাক থেকে মনে করেন সিলিন্ডার বসে, ওখানে মনে করেন দুধ কালেকশন করে নেয়। ও তা ওরা ওদের ওদের ওটাও ভালো, কিন্তু ওদের ওদের দুধের মনে করেন যে মনে সমস্যা, ওরা ওই খাবার নিজ নিজভাবেই দেয়, মানে অন্যখান থেকে খাবার কিনলে এখানে ওই দুধটা ফিরে আবার ওরা কেনে না, মানে ওরা খাবার দিবে, মানে ওরাও একটা মোটামুটিভাবে সিলিন্ডার মানে ইয়াত ফেলাইছে, মানে মানে সিন্ডিকেটও ফেলাইছে যে আমরা দুধ দিলাম মনে করেন নিয়ে যা দিলাম যে 100 কেজি দুধ হলেও, এখন ওরা বলতেছে যে এই খাবারটা নিয়ে যান, নিয়ে গেলে এখানে দুধটার ফ্যাট বেশি হবে, মান আগে আসবে, ওই খাবারটা খোয়া দেখি দুধ 2 লিটার কমে এসে কিন্তু মান মনে করেন যে দুধের আগে এসে, কিন্তু ওইভাবে তো মনে করেন আমাদের খামার চলবেন নাই। ওদের খাবারের কেজি কিনতে হয় আমার 55 টাকা, দুধ দেই দুধ ওরা সর্বস্ব ফ্যাটের দুধ মনে করেন ওরা রেট দেয় 38 টাকা, এটা সর্বস্ব ফ্যাট। এই সর্বস্ব ফ্যাটটা তৈরি করতে গেলে যে গাভীটার 15 লিটার দুধ, ওই গাভীটার দুধ আনতে হবে 9 লিটার, 6 লিটার দুধ কমিয়ে তো 9 লিটার দুধ আনতে হবে, নিয়ে ওই শুকনো খাবার দিয়ে ওই দুধটার ফ্যাট আনতে হবে। কিন্তু ওই গাভী তখন মনে করেন যে আমাদের মনে করেন যে পোষা ওই দিক দিয়ে মনে করেন খুলে হবে না, বাজার অনুযায়ী আমাদের যত দুধ হবে অত সুবিধা। এখন গাভীর পিছনে আমার দিন খরচ মনে করেন যে একটা গাভীর পিছনে মনে করেন এই যে যেমন এটা আর এক মাস গেলে বাচ্চা হবে, এর খোরাক বর্তমান দিন 200 টাকা, 3 কেজি ভুষি দিতে হয় 105 টাকা, 2 কেজি ভুট্টার আটা দিতে হয় যার দাম মনে করেন যে 25 দুগুণ 50 টাকা, এই হলো 155 টাকা, 3 কেজি মনে করেন তুষের মানে চাউলের যেটা ঘুরা এটা দিতে হয় 3 দশে 30 টাকা, এই হলো 185 টাকা, খড় দিতে হয় মনে করেন সারাদিনে মনে করেন যে 5টা আটি দিলাম যার দাম মনে করেন 10 টাকা, 8টা দিলে এখানে 16 টাকা, এই মোট 200 টাকা, 200 টাকা মতো খরচ। হ্যাঁ 200 টাকা, এবং যখন হ্যাঁ না এ যখন বাচ্চা দেবে তখন কিন্তু খোরাকটা আবার বাড়িয়ে দিতে হবে, তখন খোরাক বাড়িয়ে দিতে হবে, তখন কেন ও দুধ আসতেছে ও তখন ওই দুধটা মানে শরীর থেকে যখন বেড়াবে ওই ওই খাবার দিয়ে ওই শরীরটা এর পূরণ করে রাখতে হবে এবং যাতে সুস্থ থাকে সবল থাকে এবং দুধ 2 লিটার মানে বেশি এসে যেন মানে রাস্তা থাকে, এই কারণে তখন খাবার যাবে দিন ওয়ের মনে করেন 300 থেকে 400 টাকা, মানে 300 টাকা দিয়ে হবে না 350-400 টাকা হলে কেন মানে মোটামুটিভাবে ভালোই হবে। হ্যাঁ, দুধটা বাচ্চা যেদিন হবে তার মনে করেন 3 দিন পর থেকে দুধটা মনে করেন মানুষের মনে করেন খাওয়ার প্রয়োজন হয়, মানে মানুষের চাই খাওয়া উপযোগী হয়, আর আমরা সাধারণতভাবে 3 দিন যাই না, আমরা মিনিমাম 5 দিন যাই আর কি, 5 দিন পর্যন্ত ওই দুধটা আর কি ফেলাই দিই, ওই ওই শাল দুধটা ফেলাই দিই, বাছুর তো খালি কানে বাছুরের পেটটা নাবে না, শাল দুধটা ফেলাই দিই 5 দিনের দিন, আমরা দুধটা গরম করবো, গরম করে দেখবো যদি দুধটা মানে ফাটে না তাহলে দুধটা মনে করেন যে মানুষের খাওয়া উপযোগী, আর যদি দেখি ফাটে যায় তাহলে ওটা এখনও মানুষের খাওয়া উপযোগী হয় নাই, তখন ওটা আর ওই দিনকে দুধটা যাবে না বাজারে বা গোয়াল খেয়েও দেবো না। আচ্ছা, তো এই একটা গাভীর থেকে দুধটা বিক্রি করে আয়টা কিরকম আসে? একটা গাভীর থেকে এই গাভীরটা আমার মনে করেন যে এখন প্রায় 2 মাস হলো, মানে 2 মাস মোটামুটি 3 মাস, মানে 7 মাসের যখন পড়ছে তখন গাভীরটা আমার দুধ থামে গেছে, 7 মাস পর্যন্ত এই দুধ মনে করেন যে 500-600 করে দিয়ে এসেছিলো, আর যখন প্রথম যখন বাচ্চা হবে জ্বালা বাচ্চা 1 সপ্তাহ পর দুধ নামলে মনে করেন যে দুধ ইয়ার মানে 17 থেকে 22 ইয়ের মধ্যে আপডাউন করবে, আমার আবহাওয়ার উপরে নির্ভর করবে, খাওয়া দাওয়ার উপরে, সব দিনে তো মানে সমান মানে হয় না, শরীর মানে ঠিক থাকে না, ওই ধরনের ওরও মনে করেন যে 22 লিটার দুধ যদি আসে তো 22 লিটার দুধ আমার এখানে মনে করেন যে দিন আসলে এখানে 20 লিটার ধরি দিন 500 টাকা, ওর পিছনে তো আমি 350 টাকা খরচ দিলাম, 150 টাকা আমার আড়াই আসলো, 150 টাকা হলে এখানে আমার মনে করেন যে বাড়িতে আমরা যে পরিবার আছি, আমি আছি, আমার মা আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমরা মনে করেন সুন্দরভাবে চালাতে পারি, তা 150-300 টাকা 2 গাভীর থেকে আমার আদায় হলো, এখন যদি আরও 5টা গাভী থাকে তো আরও 5টা গাভীর থেকে মনে করেন ওই 150 করে আসতে থাকবে, তারপরে আমার প্রয়োজন হলে যেমন এর বাচ্চাটা বিক্রি করছি গত সপ্তাহে, বাচ্চাটা বিক্রি করছি 95,000 টাকা, মানে মেয়ে বাচ্চা ছিল 95,000 টাকা বিক্রি করছি, ওই বাচ্চাটা যদি আমি গাভী করতাম
তা ওই যখন প্রথম অবস্থায় মনে করেন যে বাচ্চা হয়তো ওর দাম 2-3 লাখ টাকা, এই ঘর থেকে আমি মনে করেন যে 3 লাখ টাকা বন্ধু এক এক গাভি বিক্রি করছি, গেছি বাইরের মানুষ এসে এখানে সংগ্রহ করে নিয়ে গেছে, ঢাকার থেকে আসছে, সিটিগাং থেকে আসছে, খুলনার থেকে আসছে, বগুড়ার থেকে আসছে, রংপুর থেকে আসছে, আসার পরে এগুলো নিয়ে গেছে, মানে এখানে একটা ছিল একটা মানুষ যে কোনো জায়গার থেকে আসলে এখানে বলতো যে ওখানে গেলে একটা ভালো একটা গরু পছন্দ মতো কিনতে পারবো। এটা বদ্ধ হলো, দিনে লাগতো ওদের মনে করেন 400-500 লিটার দুধ লাগতো, ওদের ক্যারিং খরচ মানে যে গাড়িতে আসে মানে যা ওই যে গাড়িগুলোর মধ্যে পাইতো সিএনজিগুলো, এই গাড়িগুলোর মধ্যে একটা খরচ থাকে ওদের, এই খরচটা দিয়ে মনে করেন যে দুধ 400-700 লিটার পর্যন্ত আসতো, এবং এই দুধটা তখন ওরা ওরা সংগ্রহ করছিলো মোটামুটিভাবে ছিল 3-4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত ছিল। এখানকার কিছু স্থানীয় কিছু ব্যবসায়ী আছে, তারা দুধের দেখা পাইতো না, এই দুধের দেখা পাইতো না, তখন এরা আবার ওই ওই কাস্টমারকে আবার চাহিদা করছে যে যারা দুধটা মানে মানে দোয়াই, আমরা যে দুধটা দোয়াই আমাদেরকে মনে করেন এটাও দেখাইছে যে আমাদেরকে কালকে মনে করেন যে 20 লিটার দুধ দেন বা 500 দিন 20 লিটার দেন, এইরকমভাবে দিয়ে যান, এত করে দর দেওয়া হবে। যখন দেখছে যে এখানে চেক করে মানে পরীক্ষা করে অনেক করে ফ্যাট করে ফ্যাট মাপে, মাপার পরে রেট আসে এটা উমাক যদি আমরা যদি এমনিতে যদি আমরা ফ্যাটও মাপে না কিছু মাপে না আমরা যদি আমার দাম দেয় এটা, তো দেখে যে 2 টাকা হলে এখানে মনে করেন যে 40 কেজি দুধ 80 টাকা বেশি পাইতেছে, এই 80 টাকা তো আমি হিসেব করে যে আমার যদি দিনে 80 টাকা বেশি এসে মাসত আসে আমার 2400 টাকা, তো আমি 2400 টাকা হলে তো আমার 3-4 টাকা বিয়ে আমার এক মাসের খরা করছে। ওই নিয়ে কিন্তু ওই কিছু কিছু লোক মনে করেন ওই ওই বাজারমুখী হয়েছে মানে নোকাল বাজারের মুখেই তখন হয়ে গেছে, হওয়াতেই সিলিন্ডারে মনে করেন আর তো দুধের মনে সংখ্যাটা হলো না, আর আমার খামার থেকে এইভাবে দুধটা আর মনে করেন যে মানে তাদের নিয়ে আর পোষালেও না, তখন আর আস্তে আস্তে তারা থাকার পরে চলে গেছে, মানে ছিল ওই ওই মানে ওটা ছিল আলপিন কোম্পানির থেকে। এটা প্রচলন করেই এই যে খাবার দিছি সকালে, এখন কোনো খাবার নেই, এবার খাবার পাবে সন্ধ্যার সময়, মনে করেন যে ভুসি দিব, পানি দিব, খোল দিব, মানে যেগুলো নাকি দেওয়া লাগে মানে হাই ফাই কোনো ফিট খাওয়াই না, কিন্তু ফিট খাওয়া যখন এই যে বাচ্চা হবে এর এর যখন বাচ্চা হবে তখন ফিট খাবে, তখন ফিট খেলে হয়তো দুধটা এত আগে আসবে, তবে সেইভাবে না ততভাবে ফিটটা দেই না আমরা, অন্যান্য শুকনো খাবারটা মূলত নাহলেও বেশিভাবে দেই আর পরিচালনা করি, মনে করেন যে পানির সাথে দেই যা যাবতীয় খাবার আছে, পানির সাথে যাবতীয় খাবারটা দেই, আর এদিকে ওই পোয়ালটা যে খাওয়াই এটা শুকনো খাওয়াই। বাচ্চাটা কীভাবে নেন? বাচ্চাটা যখন নেওয়ার সময় আসে তখন তোকে মনে করেন আমার দেখলে তো মনে করেন হয়তো স্থানীয়ভাবে নোকাল ডাক্তার আছে, ডাক্তারকে ডাক দিলাম, ডাকা অথবা আমাদের অভিজ্ঞতা যতটুকু আছে আমাদের অভিজ্ঞতা যখন ফেল মারে তখন আমরা ডাক্তারকে সংগ্রহ করি, এবং সংগ্রহ করে ডাক্তার আসলো বা বাচ্চাটা, তবে আমাদের গাভীর কোনো ওই ধরনের ডাক্তার কভারেজ লাগে না, এবং ওই এমনিতেই বাচ্চা মনে করেন যে সমাজে দেখা যায় যে আসি দেখি বাচ্চা হয়ে আছে, ওই বাচ্চাকে নিয়ে নিয়ে মনে করেন যে গাভীর আবার দুধ টুধ খাওয়াই বা যত্ন বন্ধ করি, গাভীটা যেটুকু মনে করেন একটা মানুষকে যেভাবে পরিশ্রম মানে শ্রম দিয়ে যত্ন করিয়া মানে তাকে তো ইয়াও করি রাখে সেবা যত্ন দিয়ে রাখে সেরকম ওই গাভীটাকে একটুকু, তো গাভী মানে পশুর সংখ্যা করলে কম, এরা একটু মনে করেন অবহেলা যত্ন থাকে কিন্তু অতটা যে যত্ন করি তাও না, তো যতটুকু আমাদের মনে করেন যে জের মানে ইয়াও কুলাই সাধ্য কুলাই অতটুকুভাবে ওদেরকে পরিচালনা করি রাখি দিই। আচ্ছা ভাইয়া, তো আপনাদের এই যে আমরা যে গাভীটা দেখতেছি এটা কোন জাতের? এটা হলো সিন্ধি ফ্রিজিয়ান। সিন্ধি ফ্রিজিয়ান? এটা দুধটা কতটুকুতে? এটা 18-22 লিটার। আচ্ছা, এরকম একটি গাভী যদি এখন বিক্রি করতে যান কিরকম দাম পেতে পারে? এটা আমার এখানে মনে করেন যে এখন এখন যদি আমি কিনতে যাই তার মানে 1.5 লাখের নিচে কিনতে পারবো না, আর আমি এখন যদি বেচতেও যাই তবু মনে করেন যে 100 মানে সিন্ধি মনে করবো যে 1,60,000 টাকা এটা এটা আমাদেরকে মনে করেন নিতে হবে, তবে বেচবো না মানে দামের এরকম পর্যায়ে আর কি আছে স্থানীয়ভাবে। এটা কি গাভ আছে নাকি? এটা গাভ, এখন মনে করেন যে আর 15 দিন গেলে 1 মাস গেলে বাচ্চা আসবে। যখন এই বাচ্চাটা ছোট ছিল এখন বাচ্চাটা বয়স 6 মাস, এখন ওর বীজ দেওয়া আছে মনে করেন যে আবার গাভ মনে করেন চলছে 3 মাসত পড়তেছে, এখন মনে করেন যে 8-10-12 এরকম মানে 9-10-11 এই মধ্যে আছে, আর যখন ছোট বাচ্চা ছিল তখন 15-16 দোয়াইছি। জি আচ্ছা ভাইয়া, তো এই যে ভাইয়া নতুন যারা গরু কিনতে চায় কিভাবে বা কোথা থেকে কিনলে বেটার আপনার মতে? তাদের আগে গরুর প্রশিক্ষণ নিতে হবে, আগে তাকে প্রশিক্ষণ নিতে হবে, তাই হুশ করে কিনলো যে কিনিয়ে যায় যে মনে করেন যে সে যে খামারটা তৈরি করবে ওই খামারটা তৈরি করতে গেলে তার দিকে একটু সমস্যা হবে, কারণ গরুটা কী খায় তার শরীরে কী চায় মনে করেন সেই জিনিসটা তার বুঝতে হবে। আমরা মানুষ আমরা কিন্তু চায় নিয়ে খাইতে পারি, পশুটা কিন্তু চাইতে পারে না,
ওরা আপনার মুখের দিকে দেখিয়ে মনে করেন যে মনে ইয়াও করে, অপেক্ষা করে যে আপনি কী দিবেন, আপনার হাতের দিকে ফলো করবে। আপনি হাতের দিকে যদি মনে করেন, খাবারের দিকে দিয়ে যদি আপনি যদি তার ত্রুটি করেন, তাহলে গরুটা মোট কথা মনে পড়ে যাবে দিন দিন। আর যদি খাবারের দিক দিয়ে যদি আপনি যদি লক্ষ্য রাখেন, তাহলে এখানে সে মনে করেন যে খামারটা ধরে রাখতে পারবে এবং সে খামার দিয়ে চলতে পারবে। আর ও যদি নতুন খামার করতে চায়, যে কোনো লোক যদি বা যদি করতে চায়, তাহলে ওই ওই সে ওই ওর পাশাপাশি মনে করেন এক দুইটা কিনতে হবে, কিনিয়া আর প্রথম অবস্থায় দেখতে হবে যে এ কী চাচ্ছে, কী কীভাবে মনে করেন যে মানে খাচ্ছে, বা আমি কীভাবে ওকে রাখবো, এইগুলো জিনিস বুঝতে হবে এবং তারপরে মনে করেন যে তাই খামারের সাথে মনে করেন একজাস আর কি হতে পারবে। এতে যদি তাই যদি সময় দিতে পারে, তাই যদি লক্ষ্য করতে পারে, তাহলে এখানে সে খামার ইয়ে হবে। আর যদি লক্ষ্য করতে না পারিয়ে যদি কয়লার জন্য টাকা আছে, আমরা গরু কিনে মনে করেন ফেলে দিলাম, ওই লোকজন মনে করেন আছে, তারা দেখবে ওই ছয় মাস অতরাশি দেখবে যে গরু মনে করেন যে ওখানে পড়িয়ে আছে। ছিল তো আমার এখানেও মনে করেন ওইরকম ছিল, লোক দিয়ে যখন করছিলাম গরু পড়ে পড়েছিল। তো ভাইয়া, এই যে নতুন যারা খামার করতে চায়, কোনো পরামর্শের জন্য যদি আপনার সাথে একটু যোগাযোগ করতে চায়? হ্যাঁ পাবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। 01701910493। একবার বলেন। 01714 01719104993। আচ্ছা ভাইয়া, এত সুন্দর সুন্দর চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে খামারটি দেখাচ্ছি।